গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, কেন কালকে রাতে অনেকটা রাত করে রিল টিল করার পর শুতে মানে দেরি হয়ে গিয়েছিল। উঠে ঝাড়টার দিয়ে এই জাস্ট চা বসিয়ে জাস্ট চা ফুটছে। আমাদের আসার আজকে বেরোনোর কোনো প্ল্যান কোথাও নেই, থাকলে তোমরা নিশ্চয়ই জানতে পারো। চাটা খাওয়া হয়ে গেছে, এখন বানাচ্ছি চাউমিন। চাউমিনে আলু আর পেঁয়াজটা সিদ্ধ হয়ে নিচ্ছে। আমরা একটা ট্যুরে বেরোচ্ছি অনেকদিন পরে, ইচ্ছা হলো বেরোনোর। আর সেও আবার খুব ভালো একটা প্লেসে, সেই আমাদের খুব চেনা আর খুব ভালো একটা প্লেসে, সেটা তোমরা তখনই জানতে পারবে। রাস্তা কিচ্ছু বলবো না, পৌঁছাবো তখন তোমরা গেস করে বলবে আমরা কোথায় আছি। দড়ি দিয়ে বাঁধা আছে, কি আছে বাঁধা আছে, কারণ আছে। একটু হয়েছে, আমি ওখানে কাজ করছি, ওখানে গিয়ে ও বটি নিয়ে খেলা করবে। গুড মর্নিং। গুড মর্নিং। ঠিক আছে সব কিছু? ঠিক, সবই চলেছে। আমরা না বেরোনোর আগে তোমরা সবাই জানো আমরা বেরোচ্ছি, কবে সেটাও এখন বলবো না, সেটাও আগের দিন বলবো। তো চাউমিন কমপ্লিট হয়ে গেছে, মায়ের রোডটা দিয়ে এসেছি, আমারটা ওখানে রাখি। তিনজনের চাউমিন, এবার চাউমিনটা খাবো, তারপরে খেয়ে দে, তারপরে আমি আর ওই দুজন মিলে আজকে পনির করবে ও আর আমি করবো রুটি। আজকে পনির আর রুটি খাওয়া হবে। আমি রুটিটা বানিয়ে নিয়েছি, রুটিটা বানিয়ে এই জাস্ট আমার কোকো বাচ্চাকে ঘুম পাড়ে, আমার কোকো বাচ্চা, ওকে পায়ে না নিয়ে ঘুম না পাড়ালে ওর ঘুম আসে না। সোনা ঘুমালো, পাড়া জুড়ালো, বড়ি গিয়েলো দিহি। আটটার সময় ঘুম থেকে উঠেছে বলে ঘুমটা এখন একটু পাচ্ছে আর কি। চানটা করিয়ে দিয়েছে মা, ওকে খাওয়াবো, আমি চানটা করে নেবো, খাওয়াবো। আর আমার যেহেতু ও তো সিজেরিয়ান বেবি, আর এই ইঞ্জেকশন দিয়েছিলো স্পাইনাল কর্ডের ওখানে, মানে কি বলবো, মানে এত যন্ত্রণা করছে মানে আমি দাঁড়াতে পারছি না। আর কন 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 টাস 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 করছে ভেতরটা। অলমোস্ট 1:30 বাজে আর এখন ফাইনালি যেটা পনিরের যেটা তরকারি করবো আজকে, আজকে দুপুরবেলা রুটি আর পনিরের তরকারি শুধু করছি। 4টা নাগাদ একটু বেরোনোর আছে, কিছু কিছু জিনিস কেনার আছে, সেই কারণে তো সেই কারণে বেশি কিছু রান্নাবান্না কিছু করিনি, তাতে ডিনারটা বাইরে করারই প্ল্যান আছে। আর এখন যাবো, মা অলরেডি কাটা আছাগুলো করছে, কাটাকুটিগুলো করছে যেগুলো দরকার ইনগ্রিডিয়েন্টস, আর আমি যাবো হচ্ছে মায়ের হাতে হাতে একটু হেল্প করে দেবো পনিরের তরকারিটা বানানোর জন্য। এখানে পনির কাটা হয়ে গেছে, এখানে অনিয়ন কাটা হয়ে গেছে, এটা হচ্ছে টমেটো পিউরি, রাই মশালা, আর এটা হচ্ছে টমেটো, অনিয়ন আর হচ্ছে ক্যাপসিকাম। তো এইগুলো আজও হয়ে গেছে সবগুলো। বেসিক্যালি আজকে বানাচ্ছি হচ্ছে কড়াই পানির, তো কড়াই পানির বানানোর যা যা জিনিস দরকার সমস্ত কিছু মা অ্যারেঞ্জ করে দিয়ে গেছে। এবার আমি বানানো স্টার্ট করবো, আমি বানাচ্ছি, মাকে বলে মা চলে যাক, তখন চান টান করে নিই, আমি বানিয়ে নিতে পারবো, তাহলে তখন বানিয়ে নেবো। কড়াই পনির হয়ে গেছে ডান, দেখতেই পাচ্ছ যথেষ্ট ঠিকঠাক হয়েছে জিনিসটা। অ্যাকচুয়ালি কয়েকটা ইনগ্রিডিয়েন্ট একদম মিস গেছে, যেটা আমারই মনে ছিল না সেই কারণে, বাট হ্যাঁ ওভারঅলে মোটামুটি ঠিক আছে। রান্নার কাজটা শেষ করে গেছে, এই জাস্ট একটু ঘরে এলাম, একটুখানি পাহাড় তলায় বসি, খুব গরম লাগছে যেহেতু
ওইখানে ওনার কাছে ছিলাম না, তো যার জন্য একটু গরম লাগছে, একটুখানি রেস্ট নিয়ে নিই। আর তারপর তাছাড়া লাস্ট দিনের ব্লগটা যেটা করেছিলাম ওটা এডিটটা করা হয়নি আমার, আর ওই দিনকার ব্লগটা কমপ্লিটও পুরোপুরি করে উঠতে পারিনি বিকজ ক্যামেরাতে কিছু ইস্যু হচ্ছিলো, সেই কারণে যেগুলো রেকর্ড করেছিলাম সেগুলো একটারও কোনো সাউন্ড রেকর্ড হয়নি, কিছু রেকর্ড হয়নি, তো সেই কারণে সেইগুলোকে আমি এডিট করতে পারিনি। বাট যত পর্যন্ত করেছিলাম ওই দিনকে ব্লগ ওইটাই তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই, আর যতটা করেছিলাম। আর বাকি আজকের তো একদম মানে প্রত্যেকটা ভিডিও চেক করে করে নিচ্ছি, যাতে কোনো আওয়াজ এমনি না কি আওয়াজ রেকর্ড হয়নি বা কিছু হলে যাতে তুরন্ত সেটাকে আমি রিকভার করতে পারি কোনোভাবে। বাট কি ব্যাপারটা কিন্তু সবসময় না খেয়াল থাকে না কি সবসময় চেক করে নেওয়ার কথা, এটা হচ্ছে মেন ব্যাপার। তো আশা করছি সব কিছু ঠিকঠাকভাবে আর কি রেকর্ড হবে, আর তোমরা আজকে সমস্ত পুরো দিনের ব্লগটাই দেখতে পাবে। আর চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে তারপরে মা বেরোলে আমি চানে যাবো। আর ওদিকে অনু একটু ঘুমিয়ে পড়েছে, অনুর আজকে সকাল থেকে কোমরে প্রচণ্ড ব্যথা করছে, তো সেই কারণে আজকে ওর একটু শরীর ভালো লাগছে না, ওই জন্য ঘুমিয়ে পড়েছে। আমি ওকে ডাকলাম না, ও ঘুমিয়ে নিক, আমি একটু রেস্ট নিয়ে নিই, মা এলে তারপর ওকে ডেকে দেবো, ও চানে যাবে তাহলে আমিও চানে যাবো। জাস্ট চান করে উঠলাম আর আমরা খেতে বসলাম, আর আজকে খাওয়াই যেটা আছে কড়াই পানির এটা আর রুটি। ছেলের জন্য কি খাওয়া সেটাও বলে দাও, দুধ রুটি, দুধ ভাত, দুধ ভাত যেটাকে ও এর মধ্যে করে খাওয়াচ্ছে, কারণ আমার ছেলে খুব ভালো, তো ও ভাত তা এমনি ভাবে খেতে চায় না, ওকে একটু ছোট ছোট খাওয়া দাও, একদমই খেতে চাইবে না। ওর আবার সাদা মানে খাওয়া দাওয়া অলমোস্ট শেষ, আমারও অলমোস্ট শেষ হয়ে গেছে, আমার তো শেষ, খালি আমি এটাই খাচ্ছি, মায়ের একটা রুটি বাকি আছে, আমার সব শেষ, আমি সবচেয়ে তাড়াতাড়ি খেয়ে নিই, আর ওর তো এখনো বহু দেরি, তাই না? আমি এলাম গ্যারেজে গাড়ি বের করতে, আর ওদেরকে দাঁড় করিয়ে রেখে এলাম হচ্ছে মোড়টাতে, বললাম যে এতটা হেঁটে আসতে হবে না, অনু বাচ্চা নিয়ে আসছে, মা ওদের হেঁটে আসবে, দেখানো হলো আমি গাড়ি নিয়ে আসছি, আমার এখানে আসছে আর অনু ওদিকে দোকানে গেছে হচ্ছে কোল্ড ড্রিঙ্ক নিতে, ও যখনই বেরোয় কোল্ড ড্রিঙ্ক খাওয়া চাই মাস্ট। আজকে বিদ্যালয়ের পিছনে হেভি লেগেছি, খোলা আছে খোলা আছে খোলা তো বিতান 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 চল পাপার সাথে থাকবি। ওদিকে আরেকজন পাপিও চলে এসছে, এদিকে আহারে কোল্ড ড্রিঙ্কস পেয়েছো? পেলাম না। আহারে কি দুঃখ, কোল্ড ড্রিঙ্কস না পাওয়ার খুব দুঃখ। আরে কোল্ড ড্রিঙ্কস নেই ওনার কাছে। ওহো সো স্যাড। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি হচ্ছে সাউথ সিটি, এখানে রাস্তায় জ্যাম আছে, আগে থেকে ট্রাফিকটা কাটলে ওই থেকে টার্নটা নিলে সাউথ সিটি ঢুকে গেলাম সাউথ সিটির মধ্যে। ম্যাডাম এখন গাড়ি থেকে নামলো, ছেলের খাবার দাবার বানিয়ে নিয়ে একদম, এবার আমরা যাবো সাউথ সিটি। আর বাইকটাকে চেঞ্জ করেছি হচ্ছে জায়গাটা, ওই দিকটাতে পেয়েছিলাম পার্কিংটা, এখানে দেখলাম ফাঁকা হাতে ঘুরিয়ে নিয়ে এখানে চলে গেলাম। এখানে একটা ইভেন্ট হচ্ছে, তো মা বলছে ওকে নিয়ে গিয়ে দাঁড়ানো, ছেলেকে নিয়ে গিয়ে আমাকে নিয়ে ওইখানে দাঁড়াবে, কি অবস্থা। তো আমরা এখন যাচ্ছি বাটার দিকে, তাই তো? বাটা তো আগে, বাটাটা বোধ হয় ওপরে, আগে বোধ হয় এখানে প্যান্ডেলুন্সে ঢুকানো, তারপর বাটাতে। এদের চলছে হচ্ছে দেখছে হচ্ছে মায়ের জন্য ওড়না, আর তাছাড়া নেবে হচ্ছে কুর্তি নেবে মা, তো সেটার জন্য এসছে কুর্তির সেকশনে, অনু গাইড করে দিচ্ছে, বেসিক্যালি অনু নিজেও নেবে, অনু গাইড করে দিচ্ছে। মায়ের ওড়না অনেকদিনের শখ ছিল এইরকম ওড়না, কারণ এইগুলো নেতানো হয় না আর এইগুলো নষ্টও হয় না, এই কাপড়গুলো খুব ভালো হয়। সেরকম কিছু পেলাম না, মায়ের যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো সাইজ নেই, আর যেগুলো পছন্দ হচ্ছে না সেগুলো মানে ছেড়েই দাও। তো ডিসাইড করলাম আমরা মায়ের জন্য একবার শপার স্টপে যাব, আগে ওর কিছু কেনাকাটা আছে সেগুলো করবে, আগে ওপরে যাই আমরা। ও নিজের টি শার্ট দেখছে, দেখব প্লাস এখান থেকে একটা নেবো, এজিলি এজিলি টি শার্ট যেগুলো পরে আছে এরকম টি শার্ট আমার পরে আছে, নেভি ব্লু, এটা নেভি ব্লু না, এটা অন্য কালার। ও টি শার্ট দেখছে, আমার সেরকম কিছু পছন্দ হলো না, আমি কুর্তি দেখছিলাম কয়েকটা, আমার ঠিক অতটা পছন্দ হয়নি। অলমোস্ট কমপ্লিটেড, ও বিল করছে, আর এখানে একটা জুয়েলারি সেকশন ছিল, তো সেখানে আমি আর মা দুজনে মিলে, মা কিনেছে একটা ইয়ারিং, আমি কিনেছি একটা পেন্ডেন্ট প্লাস ইয়ারিং, তো আমার খুব ভালো লাগলো। ছিল একটা কিছু দেবো, সেটা ও দিচ্ছে কুর্তি,
আর আমি মানে ও আর আমি দুজনে একসঙ্গে দিচ্ছি মাকে একটা ইয়ারিং। ইয়ারিংটা খুব ভালো লেগেছে মা, ইয়ারিংটা ইয়ারিংটা পছন্দ হয়েছে, দুজনে মিলে সেটাই নিলাম। এখনো ছেলেরটা কেনা হয়নি, ছেলেরটা কিনতে হবে। সো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখান থেকে যাব বাটাতে। আগে এর জন্য স্লিপার নেব, আমি জানি না কিছু। বাটাটা কোথায়? আরে এখানে এমনই গোলক ধাঁধার মতো চারিদিকে ভর্তি না, কিছু বোঝা যায় না কোথায় কি আছে না আছে, কোথায় খুঁজে পাওয়া যায় না। অনেক পড়ে আছে। এই যে বি, বাটার বি দেখা গেছে, এ দেখা গেছে, কি দেখা গেছে, বাটা আগে ঢুকে। হ্যাঁ দেখা চলছে, পছন্দ হওয়া চলছে, এখনো পছন্দ হয়নি। মায়ের দুটো দেখা চলছে, মায়ের এখানে দেখছি, আমি ঘরে করবে না তো ওই জন্য একটুখানি ঠিকঠাক দেবে। জুতো নেওয়া হয়ে গেল, এখন আমরা বেরোচ্ছি। বলো মায়ের কয়েছে কুর্তি দেখবো, মা যেগুলো দেখবে খাবো না, খাওয়াটা পরে মায়ের কিনে নি। হ্যাঁ আমরা খাবো না, তোমার স্টপে ঢুকছি, আগে দেখে নিই কী কী পাই, ঠিকঠাক পাই কি না। মায়ের দুটো পছন্দ হয়েছে, ওটা ট্রায়ালের জন্য গেছে, ট্রায়ালে দেখুক মায়ের কতটা পছন্দ হয়। আর ইনি এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আমার সঙ্গে, ঘুরে ঘুরে করতে। মায়ের দুটো কুর্তি মা দেখেছিল ট্রায়াল করে, মায়ের ওটা পছন্দ হয়েছে আর সেটা গেছে ও বিলিং করতে। আর ইনি এখানে দুষ্টুমি করে বেড়াচ্ছেন, ইনি গুচির ব্যাগগুলো ফেলে দিয়েছেন। এদিকে বিলিং কাউন্টারে চলছে লাইন। বিতান আমরা সপ্তাহ সব থেকে বেরিয়ে গেলাম, আর একটু ফুড কোর্টে যাবো, গিয়ে একটু কিছু খাবার দাবার খাবো। ফুড কোর্টে এসেছি, একটু কিছু দেখি কি খাওয়া দেয়। খিদা অল্প অল্প পাইছে, রাতের জন্য খিদাটা বাঁচিয়ে রাখতে হবে, কারণ রাতের বেলা ডিনারে যাওয়ার প্ল্যান আছে। এই জাস্ট আমরা কেভিন কাস থেকে কফি খেয়ে ওয়েট করছি, আর 7 মিনিট ওয়েট করতে হবে, তো 7 মিনিট আমরা ওয়েট করবো। দাঁড়িয়ে আছি, ও বলেছিল যে আজকে আর বাকি যা যা ওর যেটুকু কেনাকাটা বাকি আছে ওরটাই বেশি কিন্তু বাকি আছে, এখন বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে আমরা যাবো ডিনার করতে। সাউথ সিটির বেসমেন্টে আছি, সামনে আছে এমনি হচ্ছে গাড়ির লাইন, মানে গাড়ির লাইন তো নেই, একটাই গাড়ি আমার আগে আছে, তারপরে আমি যাবো যেটা ছেড়ে দিল। এবার এখান থেকে বেরিয়ে যাবো। জাস্ট বেরিয়ে গেলাম সাউথ সিটি থেকে, এখন আছি হচ্ছে জ্যামের মধ্যে আটকে, আর যাচ্ছি হচ্ছে সল্ট লেক। সল্ট লেকে অ্যাকচুয়ালি আমাদের ওখানে রেস্টুরেন্টের ওখানে লাইটটা লেগে গেছে, যেটা আমি তো ওই দিনকার গিয়ে দেখে নিয়েছিলাম, বাট আমি ব্লগ অবভিয়াসলি করতে টাইম পাইনি, সেটা করিনি। তো মায়ের দেখা হয়নি, আমি আর অনুকে দেখে নিয়েছিলাম, তো ওই জন্য আজকে মা একটু দেখে নেবে। আর এখনও ডিনার করতে মোটামুটি টাইম আছে অ্যাকচুয়ালি, সেই কারণেই আজকে নাহলে ভেবেছিলাম কালকেই একবারে গিয়ে দেখবো, আর যেহেতু এখন টাইম আছে তো সেই কারণে একটুখানি দেখে নিয়ে যাবো। আর ভিতরের অ্যাজ ইউজুয়াল কান্নাকাটি স্টার্ট হয়ে গেছে। এখন বেশ 9:30, আর এই জাস্ট এলাম হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, যেখানে করছি রেস্টুরেন্টের কাছে,
হ্যাঁ সেটাই, ফ্যানটা অনেকটা উঁচু থেকে লাগে, সেটাই এটাই আমি বলেছি একটু নিচু থেকে লাগাতে সেটা করে দিয়ে যাবে বলেছে। আর এখানে হচ্ছে আমাদের লাইটগুলো সমস্যা লেগে গেছে, অ্যাজ বিকজ এটা কিচেন এরিয়া থাকছে তো এখানে তো সম্ভব নয় ফল সেলিং করা, সেই কারণে ফল সেলিং করতে পারলাম না, এইভাবেই কেসিং করে লাগাতে হয়েছে। আর লাইট ঠিক আছে এইখান থেকে আমি বলেছি এই দেওয়ালটা দিয়ে দুটো লাইট আরও লাগিয়ে দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ মোটামুটি আলো তো ঠিকঠাকই আছে, একটু এখানে শ্যাডো পড়ছে যেটা আমার মনে হচ্ছে, মা বলছে তার এক দুটো লাইনটা গেলে হয়ে যাবে, আমারও সেটাই মনে হয়, পড়ছে না তাই তো দেখা যায় এখন সেটা মোটামুটি এই হচ্ছে এখানে ওইটা মাকে দেখানো ছিল সেটাই জন্যই আসা, মা দেখে নিল, মা বলে গেলে ওকে দেন তো ঠিক আছে বলছি। ছিলাম রেস্টুরেন্টের সামনে আমাদের, তো মা তো লাইট ফাইটগুলো দেখেনি, মা দেখলো এখন, মায়ের মনে হচ্ছে সামহাও অনেক লাইট কম আছে। তো যে আমাদের টেকনিশিয়ান আছেন, যে ইলেকট্রিশিয়ান আছে সে একটু বিজি আছে কয়েকদিন, তো সে বললো এই মুহূর্তে আমার পসিবল না, তো দেখা যাক আবার সব কিছু যখন সেটেল হবে তখন। তো এখন বেরিয়ে গেলাম, এখন আমরা ডিনার করব, তারপর বাড়ির দিকে যাব। গালাবাতের সামনে আসলাম, কোথায় খাবো কোথায় খাবো, আর যেহেতু শর্টেকে এসেছিলাম একটা কাজের জন্য, তারপর রেস্টুরেন্টে ওখানেও গেলাম, তাই একেবারে প্ল্যান করলাম যে একেবারে গালাবাতের সামনে থেকে একেবারে ঘুরে যাবো, একেবারে খেয়ে যাই ডিনারটা করে দেখি। আর ও গেছে গাড়িটা ওখানে পার্ক করতে, ও পার্ক করে নিই, তারপর ও আসছে। খাবার দাবার অর্ডার করে দিয়েছি একবারই, খাবারে ফার্স্ট ফার্স্ট অর্ডার অর্ডার করেছি, এটা হচ্ছে বঞ্জারা খাবার, আর এরপর হচ্ছে বিরিয়ানি, এটা বললো নামটা নামটা ভুলে গেছে পরে, তো সেটা গেলে তোমাকে দেখতে পাবে কি খাওয়া আছে। তো খাবারটা খাই, খিদে তো খুঁজছে বিশাল কিছু আছে তাহলে, মানে একটা ক্রেভিং আছে, সেই ক্রেভিংটাই এখন শরীরাত্ম করছি, নিজের রেস্টুরেন্ট ওপেন হয়ে গেলে ক্রেভিংটা শরীরাত্ম করছে, এখানে আসতে হবে নিজের রেস্টুরেন্টেই হয়ে যাবে। আমরা এখন বেরিয়ে গেছি, আর তার সাথে সাথে নিয়েছি পান, কারণ এখানকার পানটা খুব ভালো লাগে খেতে, বাড়ির পথে যাচ্ছি, 11:21 বাজে, আর এখন যেহেতু বিধানের ঘুমানোর টাইম হয়ে গেছে, তাই জন্য অন্য একটু গাড়িটা সাইড করতে বলে তো সাইড করেছি, আর এই যে উল্টো দিকে এখানে একটু দাঁড়িয়ে ও খাবারটা বানিয়ে ওকে খাওয়াবে, তারপর আমরা বেরোবো। কিছু হচ্ছে আলিপুর, এটা হচ্ছে আলিপুর পুলিশ কোর্ট, আর এখান থেকে এই রাস্তাটা নিলাম আজকে, এই রাস্তা আমি যাচ্ছি, রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, এখানে 20 মিনিট দেখাচ্ছে, আর বাড়ি পর্যন্ত পৌঁছাতে টাইম লাগবে, আর তার আগেই আশা করছি পৌঁছে যাবো, বিকজ রাস্তা সত্যিই ফাঁকা, তো খুব একটা চাপ হবে না পৌঁছাতে। ক্রস করছি দুর্গাপুর ব্রিজ, মানে নিউ আলিপুর, এখান থেকে নেবো হচ্ছে লেফট, লেফট নিয়ে যাবো হচ্ছে টালিগঞ্জ সার্কুলার রোড, ক্রস করছি অনোয়ারশা রোড, বাজে 12:00, আর এখান থেকে অনলি 14 মিনিটস, তাড়াতাড়ি পৌঁছে যাবো, বাট টালিগঞ্জ যাবো না, বিশাল লরির চাপ থাকে। 12:19 বাজে, এসে পৌঁছলাম নাকতলাতে, গ্যারেজ করলাম গাড়ি, এবার বাড়ির দিকে যাবো। রাতে বাজে 12:30 ঘড়িতে, আর আমরা জাস্ট একটু আগে এসে ঢুকলাম, চেঞ্জ টেঞ্জ সমস্ত কিছু করলাম, এখন এগুলো সব একটু গোছাবো, গুছিয়ে তারপর ঘুমাতে যাবো, খাওয়া দাওয়া ডিনার ডিনার তো সব করেই এলাম, তো এবার আর কোন ভালোও লাগছে না, শরীর খুব টায়ার্ড লাগছে, এবার একটুখানি ঘুমিয়ে পড়ি, প্লাস মাথায় আলাদা টেনশন তো আছেই এত কিছু কাজের মধ্যে, তাও যে এটুকু টাইম মাঝখানে বের করছে এটা অনেক বড়ো ব্যাপার, তো একটুখানি মানে স্ট্রেস থেকে রিলিফ, আর আলটিমেটলি স্ট্রেসটা সবসময় থাকছেই। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে, গুড নাইট, টাটা, বাই বাই। My heart rages around like an ocean.